বিক্ষোভ করা গণতান্ত্রিক অধিকার, অনেক জায়গায় এরকম বিক্ষোভ, এটা ভায়োলেন্স ভায়োলেন্স হয়, যেটা দিল্লিতে যেখানে 50 জন মারা গেছে। আমি আশা করব মাননীয় রাজ্যপাল এটা নিয়ে উদ্বেগিত হবেন, দিল্লিতে কেন মারা গেছে, এখনও কেন স্বাভাবিক হচ্ছে না, আরও কত লাশ নালাগুলোয় রয়েছে, সেইটা নিয়ে আমার মনে হয় যে রাজ্যপালের বেশি উদ্বেগিত হওয়া উচিত, কারণ সারা দেশ আবেগ্রস্ত হয়ে বলছে রাজ্যে শান্তিতে পুনর্নির্বাচন করতে যা যা করা দরকার সব করব, অলরেডি উনি এটার দায়িত্বে নয়, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, এবং আমরা আমাদের সরকার যথাযথ ব্যবস্থা করবে, এবং সেই নিয়ে হোম সেক্রেটারি স্তরেও কথা হয়েছে, সুতরাং এটা ওনার সাবজেক্ট, ওনার যেটা মানুষ হিসেবে উদ্বেগ হওয়া উচিত সেটা দিল্লির এতগুলো মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ হওয়া উচিত। ওয়ার্ড ওয়াইজে প্রত্যেকটা ওয়ার্ডে কী কী কাজ হয়েছে, ওয়ার্ডে কী কী কাজ প্রত্যেকটা ওয়ার্ডে হয়েছে তার একটা বিস্তারিত বিবরণ দিয়ে মানুষের কাছে আমরা দিচ্ছি, সেই ওয়ার্ডের মানুষ যাতে জানতে পারে কাউন্সিলরের মাধ্যমে যে আমার ওয়ার্ডে এই এই কাজ হয়েছে। অনেক সময় ড্রেনেজের কাজ দেখা যায় না, জলের কাজ দেখা যায় না, কিন্তু আলো দেখা যায়, সেই জন্য একটা বিস্তারিত বিবরণ দিয়ে আমরা দিচ্ছি যে আপনাদের সেবা দেওয়ার জন্য কলকাতা কর্পোরেশন এই এই কাজ করছে। ৩০% কাউন্সিলর ৩০% কর্পোরেশন আপনি আপনি হেলথ ডিপার্টমেন্ট কো কলকাতা কর্পোরেশন আপনি আপনি সূচিত করেগা আর জো করনা চাইয়ে ও আমার হেলথ ডিপার্টমেন্ট সে ইনস্ট্রাকশন আয়গা। তো পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, এখানে তো আর সত্যি সত্যি গলি কেউ মারে না, এখানে কে যে কেউই আসতে পারে, সেটা নিয়ে প্রবলেম না। প্রবলেম হলো দেখলে আমার খারাপ লাগে যে এত অপদার্থ স্টেট প্রশাসন যে দিল্লির থেকে নেতাদের নিয়ে আসতে হয়, এখানকার লোকেরা এমনই অপারক, সেই অপারক সংগঠন দিয়ে কী করে ল্যাংড়া ঘোড়া দিয়ে কি রেস জেতা যায়।